আমাদের সন্তানদের উপর গুলি চলেছে আজাজদের একটা ছবি সেনা সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমাদের দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল আমরাই জানি বিপরীত শব্দটা এন্ড ধরে বাংলাদেশে খুব সিরিয়াসলি টেরোরা গটরি থাকে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা জাতিসংঘ তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় গত নির্বাচনে আগেও দিয়েছিল এবং খুব শেষ পর্যন্ত খুব বেশি কিছু হয়নি বলে আমাদের বিরক্তি আছে আমি আগে যখন এগুলোর কথা বলতাম তখনও বলেছি আমি এখন আবারওই তো বলি একটা স্টেটমেন্ট সেটা কঠোর হলেও সেটা অনেক কিছু ঘটিয়ে দেবে বাংলাদেশে আমাদের লড়াইটা করে দেবে তা কখনো না আবার একটা বিবৃতিকে খুব তাচ্ছিল্য করারও কিছু নেই সেটা আমাদের লড়াইয়ের শক্তি যোগাবে এবং আমি কেন মনে করি এই দুটো বিবৃতি ইম্পর্টেন্ট শেষে আসবো একটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন একটা ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র বিষয়ক হেড আছেন জোসেফ বোরেল তার বিবৃতি হয়েছে আমি দুটো বিবৃতির একটু কিছু অংশ করি তারপর আমি বলতে চাই যে কেন এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত গোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল বিভিন্ন জায়গায় সংঘর্ষ পুলিশের সঙ্গে সংঘর্ষ সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্র লীগের সংঘর্ষের খবর আসছে ইতিমধ্যেই আমরা গণমাধ্যমে দেখেছি সরকার যদিও বলছে মৃতের সংখ্যা একশো কিন্তু নয়া দিগন্ত একটি রিপোর্ট করেছে যেটা মানব জমিনেও এসছে যেখানে দুশো ছেষট্টি জনের তথ্য নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি চূড়ান্ত তথ্য নয় এর বাইরেও আরও বেশ কিছু মানুষ হয়েছে খবর আসেনি বা সেটি আমাদের ডেটার মধ্যে ঠোকানো এখনো সম্ভব হয়নি সুতরাং মৃতের এক্স্যাক্ট সংখ্যা কত আমরা জানি না শুধু এটুকুই জানি যে বহু সাধারণ মানুষ শিশু কিশোর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র স্কুলের ছাত্র এই কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিয়েছে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে আজকের সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শুরুতে যেগুলো ভিডিও ফুটেজ দেখিয়েছি সেগুলো এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তাদের কথাগুলো শোনার পরে ভিডিওর শেষ মুহূর্তে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন আর বক বক না করে এবার আমরা সরাসরি সরাসরি এক এক করে সেই মূল ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতি নিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল বিভিন্ন জায়গায় সংঘর্ষ পুলিশের সঙ্গে সংঘর্ষ সাধারণ ছাত্রদের সঙ্গে লীগের সংঘর্ষের খবর আসছে ইতিমধ্যেই আমরা গণমাধ্যমে দেখেছি সরকার যদিও বলছে মৃতের সংখ্যা একশো কিন্তু নয়াদিগন্ত একটি রিপোর্ট করেছে যেটা মানব জমিনেও এসছে যেখানে দুশো ছেষট্টি জনের তথ্য নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি চূড়ান্ত তথ্য নয় এর বাইরেও আরও বেশ কিছু মানুষ প্রাণহানি হয়েছে যে খবর হয়তো গণমাধ্যমে আসেনি বা সেটি আমাদের ডেটার মধ্যে ঠোকানো এখনো সম্ভব হয়নি সুতরাং মৃতের সংখ্যা কত জানি না শুধু এটুকুই জানি যে বহু সাধারণ মানুষ শিশু কিশোর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র কলেজের স্কুলের ছাত্র এই কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিয়েছে আমরা দেখেছি কিভাবে নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে আমরা দেখেছি হেলিকপ্টার থেকে আমাদের অনেকের হাতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি আমরা আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি ভিডিও আসলে আমি কোনটা স্পেসিফিক বলবো তারপরে একটা ভিডিও আসলে আমাদের সকলকে কাঁদিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে চারতলা বা দোতলার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মানে ঝুলছে একজন কিশোর এবং তার হাতে অস্ত্র তো দূরেই থাক সে যে কোনো সময় আসলে ওই বিল্ডিং থেকে পড়ে গিয়েই মারা যেতে পারে সেই কিশোরটিকে দুবার তিনবার গুলি করে তার মৃত্যু এনশিওর করছে আমাদেরই করের টাকায় পোষা এই যখন তখন দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছেন এবং সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জামাতের নিবন্ধন তো আগেই বাতিল করা হয়েছিল আদালত দ্বারা এখন জামাতকে নিষিদ্ধ করা হলো প্রশ্ন হচ্ছে দেশ যখন উত্তাল কোটা সংস্কার নিয়ে এবং যেটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি কোটা সংস্কারের আন্দোলন নয় হ্যাঁ কোটা সংস্কার দিয়েই এই আন্দোলনের সূচনা হয়েছে কিন্তু মানুষের ভেতরে দীর্ঘ যে ক্ষোভ যেই রাগ এই সরকারের প্রতি নানান কারণে মানুষের ভেতরে যে অবদমিত একটা রাগ এবং একটা ক্ষোভ জমেছিল তারই একটি বহিপ্রকাশ আসলে এই আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে সুতরাং এই আন্দোলনটিকে যখন একেবারেই বল প্রয়োগের মাধ্যমে সরকার মোকাবেলা করবার চেষ্টা করছে তখনই হঠাৎ করে জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আমরা যদি একটু নিষিদ্ধের খবরটা দেখি আমরা দেখব যে সেখানে আসলে যেই ভাষা ব্যবহার করা হয়েছে চোদ্দ দলের বৈঠকে তাতে একটা প্রশ্ন আসলে সাথে সাথেই আসে সেটি হচ্ছে যে জামাত নিষিদ্ধের পরে সরকার কি বিএনপি নিষিদ্ধ করবার একটি পরিকল্পনা করছে কথাটি বলছে এ কারণেই যে আজকে প্রধানমন্ত্রী বললেন যে এখন যে আন্দোলন হচ্ছে সেটি রাজনৈতিক আন্দোলন নয় সেটি জঙ্গিবাদ প্রথমে আমরা দেখলাম কোটার আন্দোলনকে রাজাকার গালি দেওয়া হলো যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে রাজাকার বলা হলো তারপরে আমরা দেখলাম তাদেরকে ছাত্রলীগ দিয়ে দমন করবার চেষ্টা করা হলো তারপরে আমরা দেখলাম পুলিশ দেওয়া হলো আমাদের শত শত স্টুডেন্ট কিশোর শিশু যুবক যারা আন্দোলনে যুক্ত হয়েছেন তারা নিহত হলেন আহত হলেন আমরা সবই দেখলাম এখন প্রধানমন্ত্রী আবার নতুন বয়ান আনছেন এবং এবং তিনি বলছেন এটি এটি আসলে রাজনৈতিক আন্দোলন নয় জঙ্গিবাদ এই জঙ্গিবাদের সঙ্গে তিনি জামাত এবং বিএনপি যুক্ত করে আজকে জামাতকে নিষিদ্ধ করা হলো এই জামাতের সঙ্গে যুগপদ আন্দোলন আমরা আওয়ামী লীগকে করতে দেখেছি জামাতের ব্রেইন চাইল্ড যেটা জামাতের নিজস্ব চিন্তা এবং উদ্ভাবন সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা দেখেছি আওয়ামী লীগ চুরানব্বই থেকে ছিয়ানব্বই লাগাতার আন্দোলন করেছে সংসদ বর্জন করেছে জামাতের সঙ্গে একসাথে আন্দোলন করেছে আমরা দেখেছি জামাতের নেতাদের দোয়া নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নেমেছেন সুতরাং জামাতের সঙ্গে আওয়ামী লীগের সক্ষ্য খুবই পুরনো তবে একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যখন যেভাবে যেটাকে ব্যবহার করে ফায়দা নেওয়া যায় আওয়ামী লীগ ঠিক সেটাকে তখন সেভাবে ব্যবহার করে এর মধ্যে আদর্শ বা প্রিন্সিপাল বা মানে কি বলবো যেটাকে বলা হয় যে ন্যায্যতা বা যেটাকে বলা হয় অনেস্টি এই এই বিষয়গুলোর সাথে আওয়ামী লীগের রাজনীতি যায় না আওয়ামী লীগের দু হাজার আটে আওয়ামী লীগ খুব শ্রম কার্ডের মতন মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করার একটা অদ্ভুত নজির আওয়ামী লীগ তৈরি করেছে যে কারণে আমি সংসদে আমার প্রেসিডেন্ট স্পিচের উপরে যেই বক্তব্য দিতে হয় সেখানে আমি বলেছিলাম রাষ্ট্রপতি ভাষণের পরে যে যে সুযোগ আমরা পাই সেখানে আমি বলেছিলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো দল যদি থাকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে আদর্শ লালন করা সেই আদর্শ ধারণ করা পালন করার কোনো দল যদি বাংলাদেশে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী লীগ যখন সুযোগ পেয়েছে জামাতকে ব্যবহার করেছে এখন এই টালমাটাল পরিস্থিতিতে জামাতের নিব মানে নিষেধ জামাতকে নিষিদ্ধ করা যেটা দীর্ঘদিন দীর্ঘদিন অনেকেই বলে এসছেন যে জামাত কেন নিষিদ্ধ করা হচ্ছে না সেই নিষিদ্ধ কিন্তু আওয়ামী করলো এবং যেটা হয়েছে যে এখন পোটার থেকে কেউ কেউ বলছেন যে দৃষ্টি কিছুটা অন্যদিকে ফেরানোরও একটা চেষ্টা এর মাধ্যমে হতে পারে তবে আমার যেটা মনে হয় যে আমরা অন্যান্য কর্তৃত্ববাদী দেশগুলোতে যে জিনিসগুলো দেখেছি যে তারা বিরোধী দলে যারা আছে বা যারা মানে একটা সুষ্ঠু ভোট হলে যেই দলগুলো ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে চলে আসতে পারবে এবং এই দলগুলোর সাথে আসলে একটা কর্তৃত্ববাদী সরকারের মানে যদি সত্যিকার অর্থে ভোটের লড়াই হয় যেটা সত্যিকারের নির্বাচন বলে আমি দামি স্বামী বা মধ্যরাতের তাহার যদি নির্বাচন নয় একেবারে রিয়েল সহি নির্বাচন সেরকম নির্বাচন আসলে ওই দলগুলোর সাথে টিকতেই পারার কথাটা সৈরাচারী সরকারের সেই দলগুলোকে নিষিদ্ধ করা এটা আসলে খুব নতুন কোনো খেলা না এটা এই ধরনের কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিস্ট মাফিয়া সরকার এটা আ কমন গেম তবে যে কারণে আমি সন্দেহ করছি যে জামাত নিষিদ্ধের পরপরই বিএনপি নিষিদ্ধের কথা আসতে পারে তার একটা বড় কারণ হচ্ছে আজকে চোদ্দ দলের বৈঠকে যেই আলোচনা হয়েছে সেই আলোচনায় বিষয়টা অনেকটাই স্পষ্ট এবং এই যে সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যে যাতে জামাত নিষিদ্ধ করে দেওয়া হয় সেই ব্যাপারে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান তিনি বলেন চোদ্দ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য জামাত শিবির গোষ্ঠী শব্দটা ব্যবহার করছে এবং খেয়াল করবেন জামাত শিবিরের সঙ্গে বিএনপি ওরা একই সাথে প্র্যাকেট বন্দি একই সঙ্গে তারা উচ্চারণ করে চৌদ্দ দলের জোটে নেতৃবৃন্দ মনে করেন বিএনপি যে দেখেন বিএনপি জামাত ছাত্রদল শিবির তাদের দশর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্বাত করার ষড়যন্ত্রে লিপ্ত তারা সন্ত্রাস নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে প্রতিটি লাইন অসত্য আপনি একটু একটু লক্ষ্য করুন আপনারা প্রতিটি লাইন অসত্য স্বাধীনতার সার্বভৌমত্ব নস্বাত করার ষড়যন্ত্র ষড়যন্ত্র না স্বাধীনতার সার্বভৌমত্বকে গত সতেরো বছরে নস্বাত যদি কোনো দল করে থাকে সেটি আওয়ামী লীগ কেন আমি বলছি একদম লাস্ট যেই সফর প্রধানমন্ত্রী একটু মনে করে দেখুন লাস্ট সফর চীনে তার আগে আগেই আমরা দেখলাম আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বললেন ভারতকে জানিয়েছি ভারতের আপত্তি নাই ভারতের অনুমতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর করতে যান আরেকটি দেশ আমরা দেখেছি আহ চব্বিশের নির্বাচন বা আমি টামি স্বামীর খেলা এই খেলার পরপরি আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ সম্পাদক দুজনেই বলেছেন ভারত ছিল বলেই চোদ্দ আঠেরো চব্বিশে তারা নির্বাচন করতে পারছে সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা যদি কেউ খেলে থাকে সেটি কোন দল খেলছে এবং কেন খেলছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনো উপায় ক্ষমতায় থাকা এখন সেটি স্বাধীনতা থাকলো কি থাকলো না আহ দুশো লোক মরলো না ষোলো কোটিকেই ব্রাশ ফায়ার করা হলো সেটাতে আসলে কিছু যায় আসে না দুটো বিবৃতি নিয়ে কথা বলতে চাই মানে আমরা জানি বিবৃতি শব্দটা এক ধরনের বাংলাদেশে খুব সিরিয়াসলি ডেরোগেটরি হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা জাতিসংঘ তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় গত নির্বাচনের আগেও দিয়েছিল এবং খুব শেষ পর্যন্ত খুব বেশি কিছু হয়নি বলে আমাদের বিরক্তি আছে আমি আগেও যখন এগুলো নিয়ে কথা বলতাম তখনও বলেছি আমি এখনও আবার একটু বলি একটা স্টেটমেন্ট সেটা কঠোর হলেও সেটা অনেক কিছু ঘটিয়ে দেবে বাংলাদেশে আমাদের লড়াইটা করে দেবে তা কখনও না আবার একটা বিবৃতিকে খুব তাচ্ছিল্য করারও কিছু নেই সেটা আমাদের লড়াইয়ের শক্তি যোগাবে এবং আমি কেন মনে করি এই দুটো বিবৃতি ইম্পর্টেন্ট শেষে আসবো একটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন একটা ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র হেড আছেন জোসেফ বোরল তার বিবৃতিও এসেছে দুটো বিবৃতির একটু কিছু অংশ পড়ি তারপর আমি বলতে চাই যে কেন এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত জাতিসংঘের এর আগে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আছেন বল তুর্ক যার প্রধান কাজে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলো দেখা গত কিছুদিন এক কোটা সংস্কার আন্দোলনে যা যা আগে হয়েছে বা এখনো হচ্ছে এই যে আরবিট্রারি ডিটেনশন আপনি ব্লক্রেইট করে করে তুলে নিয়ে যান মূলত মানবাধিকার বিষয়ক ঘটনা ঘটেছে তাই ভালকার তুর্ক আগে স্টেটমেন্ট দিয়েছেন এবার যিনি জাতিসংঘের মহাসচিব আসছেন তার বিবৃতি এসছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন গতকাল সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয়ে তিনি অবগত তিনি সবাইকে শান্ত সংযত থাকার তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবর খবরে তিনি উদ্বিগ্ন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘের মহাসচিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরও তিনি উদ্বিগ্ন এই জায়গাটায় বাক্যটা খুব ইম্পর্টেন্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও অতি উদ্বিগ্ন সো বাংলাদেশে যা ঘটেছে তার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে জাতিসংঘের সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তিনি আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি আরো মানে বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউ ইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো অব্যাহত রয়েছে বিশ্ব সংস্থাটি জাতিসংঘের শান্তি মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তার সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ জায়গা জাতিসংঘের কোনো স্টেটমেন্টে এই ধরনের বক্তব্য এই ধরনের বাক্য আমি দেখিনি এরপর শুধু ওই যে জাতিসংঘের লোগো ব্যবহার করা হয়েছিল সেটা যাতে ব্যবহার করা না হয় এবং জানানো হয়েছে বাংলাদেশ আশ্বস্ত করেছে এটারও কথা বলা হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে শান্তি রক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তার সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে আমরা খুব গুরুত্ব দিয়ে এই ব্যাপারটাকে দেখতে হবে এবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে যে স্টেটমেন্ট আছে জোসেফ বোরেল বলেন আমি বাংলাদেশের প্রতিনিধি হওয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলো ওনার একটা জায়গায় আমাদের দেখা হয়েছিল কনফারেন্সে সেখানে উনি বলছেন কর্তৃপক্ষের দেখা মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে তার মানে দেখা দেখামাত্রগুলির নির্দেশ যেমন সমস্যা আছে হত্যাকাণ্ডগুলো আইন বহির্ভূত হয়েছে আমরা এই কথাটাই বলার চেষ্টা করছি বাংলাদেশে বসে পুলিশ বাহিনী বিশেষ করে দেশ সাথে বিজেপি যুক্ত হয়ে যেভাবে বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছে সব বেআইনি পুলিশ পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো আইনিভাবে মানুষের প্রাণ সংহার করতে পারে কিন্তু এবার কার ঘটনাগুলো সব বেআইনি ছিল ইউরোপিয়ান ইউনিয়ন খুব স্ট্রংলি সেটা হচ্ছে

বিক্ষোভকারী সাংবাদিক ছোট শিশু সহ অন্য ব্যক্তিদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে সেগুলোর পূর্ণ জবাব নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন জোসেফ বোরেল অত্যন্ত টাফ বক্তব্য কিন্তু আমরা খেয়াল করছি হয়তো তিনি আরো বলেন বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে তারা যেন আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে বোরেল বলেন এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর তারা গভীরভাবে নজর রাখবেন ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সম্পর্ক মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশ সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে তাহলে আমরা দুটো স্টেটমেন্ট যদি দেখি মোটো আগে আমরা যখন দেখলাম তখন ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য খুবই স্ট্রং মানে আমরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ করছি ঠিক সেই অভিযোগগুলো তারা তুলে ধরেছেন জানি সরকার এখন বলতেই পারে ইউরোপিয়ান ইউনিয়নকে বিরোধীরা টাকা পয়সা খাইয়ে লবিস নিয়োগ কর ইত্যাদি ইত্যাদি করেছে কিন্তু না খুব দেখা যায় এবার এই বিভৎসতা হয়েছে এবং যে পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে এর জন্য খুব বেশি কিছু আর প্রয়োজন নেই আমরা এর মধ্যে দেখেছি সরকার বহু রকম রূপাকাণ্ড চালানোর চেষ্টা করেছে বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডার এবং কে ব্রিফিং করেছে পরে তারা তাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষয় মানে সেই ভাঙচুরের জায়গা দেখাতে নিয়ে গেছে তাতে তারা মনে করেছে সব হয়ে যাবে এবং আমরা এটুকু প্রমাণ না পেলে খুব ভালোভাবে জানি যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট তারা পাঠানোর চেষ্টা করছেন বিভিন্ন দেশের মিশনগুলোতে কিন্তু রেজাল্ট কিছু হয়নি ইউরোপিয়ান ইউনিয়নের যে স্টেটমেন্ট আমার কাছে ভবিষ্যৎ রকমভাবে টাফ লেগেছে আমি ইউরোপিয়ান ইউনিয়নের এত টাফ স্টেটমেন্ট আমি খুব সহসা দেখিনি একেবারে প্রত্যেকটা খুঁটিয়া খুটিয়ে এবং এটাকে যদি আমরা যুক্ত করে জাতিসংঘ জাতিসংঘের বক্তব্য মহাসচিবের যে বক্তব্য আছে ইট আজ নট দ্যাট টাফ কিন্তু সেই বাক্যটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তার দেশের মানবাধিকারের অবস্থা কি সেটা দেখতে হবে কারণ বাংলাদেশ গিয়ে অন্য দেশের শান্তি রক্ষা করে সেখানে মানবাধিকার রক্ষায় সাহায্য করে বাংলাদেশের বাহিনীগুলো এবং এই মুহূর্তে এই আলাপটা তো খুব সিরিয়াসলি আছে আগে বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলো হিউম্যান রাইটস ওয়াচ ওয়াচটি এরকম আরও যারা আছে তাদের জায়গা থেকে আলাপ ছিল কখনো কখনো কংগ্রেসম্যানরা বলেছেন কখনো কখনো সেনেটাররা বলেছেন আমেরিকান ইলেকশনের আগে কথা বলছি এবার জাতিসংঘ মহাসচিব নিজে সেটা উল্লেখ করে দিচ্ছেন ইটস অ্যান অ্যালার্মিং সাইন আমি বলতে চাই জাতিসংঘের সৈন্য পাঠানোর ব্যাপারে সমস্যা হতে পারে যদি তারা সংযত না হয় এবং তারা যদি ঠিকঠাক মতো কাজ না করে এবং এক্সিস্টেড যা যা ঘটে গেছে সেগুলোর বিশ্বাসযোগ্য কোনো কিছু যদি তারা না করে যদি আমরা দেখছি তিনে দুপুরে চোখের সামনে আমাদের সামনে এখন গুলি করে মেরে ফেলা হলো আবু সাইদকে সে নাকি ইটপাটকেলের আঘাতে মারা গেছে তাকে গুলি করা হয়নি এবং কি এখনো যত হত্যাকাণ্ড যেগুলোর মামলায় পুলিশের গুলিতে হত্যার কথা একটাতেও বলা হয়নি আমরা অনেকে হয়তো জানি না যাই হোক আবারও বলছি কোনো স্টেটমেন্টকে বিবৃতিকে খুব বেশি গুরুত্ব দিয়ে এটাই সব ঘটনা ঘটিয়ে দেবে সেটা দেখার কিছু নেই আবার তাচ্ছিল্য করার দরকার নেই ইউরোপিয়ান ইউনিয়ন যখন সেন্ট্রালি একটা স্টেটমেন্ট দেয় খুব বড় গুরুত্ব আছে এবং ওই যে বললাম বাংলাদেশে যেহেতু জিএসপি জিএসপি প্লাস বাংলাদেশ পোশাকের একক দেশ হিসাবে আমেরিকা সবচেয়ে বড় কিন্তু আমরা যদি টোটাল ধরি ইউরোপিয়ান ইউনিয়নকে একটা ইউনিট হিসাবে ধরি সাতাশটা দেশকে সেটা আমেরিকা চাইতেও বড় সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে সরকারের জিনিস যা যা করছে এগুলো খুব আননোটিস চলে যাচ্ছে সরকার যা যা করছে সেগুলো সরকার ম্যানেজ করে ফেলেছে এক ভারতের কৃতদাস হওয়ার কারণে ভারত তার ভৃত্ত প্রভু ভারত তার ভিত্ত আওয়ামী সরকারের জন্য সারা দুনিয়ার সবাইকে ম্যানেজ করে বসে আছে এই যে এক ধরনের প্রোপাগ্যান্ডা সামনে আনানোর চেষ্টা আছে চেষ্টা হবে আর কয়েকদিন পরে একটু এই অ্যাকিউট পরিস্থিতিটা কেটে যাওয়ার পরই যেটা আমরা ধারণা করতে পারি আপনারা নিশ্চয়ই গত কতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের ওপর গুলি চলেছে আল জাজিরার একটা ছবি সেনাবাহিনী সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চললো এই দৃশ্য দেখে দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারও কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোব তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া না আপনারা প্রয়োজন টিয়ার ছড়ুন লাঠি চার্জে ছড়ুন তাতেও বহু মানুষ সন্ধ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকে প্রায় দর্শক শ্রোতা বিস্তারিত ভিডিওগুলো আপনারা দেখলেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলো পর্যবেক্ষণ করেছেন বা ভিডিওগুলো দেখেছেন এবং সকল আলোচনাবিদের মানে বক্তব্য আপনারা শুনেছেন তো এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন গোটা বাংলাদেশে এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে শিক্ষার্থীরা এক এক করে যেন অনেকেই মৃত্যুবরণ করেছে বাংলাদেশ যেন এখন একটা ফিলিস্তিনি টুকরা হয়ে গিয়েছে যেটা দেখে আসলে আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা সহ্য করতে পারছি না যেটা আমাদের সহ্য করার বাইরে চলে গিয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক বাবার বুক খালি হয়েছে হয়তো এক সময় বাংলাদেশ আবারও আগের পরিস্থিতিতে ফিরে আসবে হয়তো আবারও আগের পরিস্থিতিতে ফিরে এসে বাংলাদেশ আবার ঠিকঠাকভাবে চলবে কিন্তু সেই মায়ের কোল আর কোনো দিন ভরাট হবে না সেই বাবার হৃদয় আর কোনোদিন হবে না কারণ তাদের সন্তানগুলো এই কোটা আন্দোলন মানে গিয়ে তারা প্রাণ ঝরিয়ে দিয়েছে তাই আমরা চাই সাধারণ জনতা হিসাবে আমাদের সোনার বাংলাদেশ আগের মতো পরিস্থিতি ফিরে আসুক এটা কারোর কাছে চাই না স্বয়ং আল্লাহর কাছে চাই আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেন গোটা বাংলাদেশ যেন আবারও স্থির করে দেন সকলে বলেন আমিন তো ভিডিওটি ছিল পর্যন্ত ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ